হ্যালো ফ্রেন্ডস, রিয়া বলছি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আমি রিয়া এবং আজকে আমি নিয়ে চলে এসেছি তোমাদের জন্য একটি নতুন ইনফরমেটিভ ভিডিও। তো ভিডিওটি একদম শেষ অবধি দেখো। তো ভিডিও শুরুতেই বলে রাখি যে আজকে ভিডিওটি কিন্তু একটা ছোট্ট ভিডিও হতে চলেছে এবং একটি পার্টিকুলার টপিকে। সেই টপিকটা হলো যে আমাদের 2023 সালে যে ল এন্ট্রান্স এক্সাম হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে, সেই নিয়ে আজকে আমি কথা বলবো এবং তোমাদেরকে জানাবো যে 2023-এ ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ল এন্ট্রান্স এক্সাম হচ্ছে কিনা, এবং যদি হয়ে থাকে তাহলে সেটা আমি কোন বেসিসে বলছি যে এক্সামটি হবে এবং কেনই বা বলছি এত সিউরিটি নিয়ে। তো সেই নিয়ে আজকে ভিডিওতে আলোচনা হবে। তো ভিডিওটি একদম শেষ অবধি দেখো। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে ভুলো না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকে যে ভিডিওটা আমি বানাচ্ছি সেটা কিন্তু সম্পূর্ণ আমার পার্সোনাল কিছু ওপিনিয়ন আমি শেয়ার করব। তো সেটার সঙ্গে তোমাদের নিজেদের ওপিনিয়ন কিন্তু ম্যাচ নাও করতে পারে। তো সেই জন্য বলবো না যে আমার কথাটাই তোমরা শোনো। বাট আমি আজকে যেটা ফার্স্টেই এই টপিক নিয়ে আলোচনা করার আগে বলে রাখি যে 2021 সাল এবং 2022 সাল এই দুই বছরে কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটি কোন রকম ল এন্ট্রান্সের জন্য যে পরীক্ষাটি হয়, যে এন্ট্রান্স এক্সামটি প্রবেশিকা পরীক্ষা, সেই পরীক্ষাটা কিন্তু এই দুটো বছরে কিন্তু কন্ডাক্ট করা হয়নি ইউনিভার্সিটি থেকে, এবং সেটা অবশ্যই কিন্তু কোভিড পরিস্থিতির জন্য। যদিও 2020 সালেও কোভিড পরিস্থিতি ছিল, বাট সেই সময় কিন্তু ডিসেম্বর মাসে আমাদের পরীক্ষা হয়েছিল, ডিসেম্বরের 20 তারিখে। বাট 2021 এবং 2022 এই দুটো বছরে কিন্তু আমরা দেখতে পাই যে এন্ট্রান্স এক্সাম হয় না, এবং তার পরিপ্রেক্ষিতে যে বিকল্প যে পদ্ধতি ছিল অ্যাডমিশনে, সেটা কিন্তু হায়ার সেকেন্ডারি বা 10+2 লেভেল যে এক্সাম, সেই এক্সামের কিন্তু তোমাদের মার্কশিট এবং যে পার্সেন্টেজ আছে বেস্ট অফ 4 সাবজেক্টের, তার উপর ভিত্তি করে কিন্তু তোমাদের অ্যাডমিশন হয়েছিল, মেরিট লিস্ট পাবলিশ হয়েছিল গভর্নমেন্ট এবং প্রাইভেট কলেজে। তো সেক্ষেত্রে অনেক স্টুডেন্টসই আছে যাদের হয়তো হায়ার সেকেন্ডারিতে খুব একটা ভালো মার্কস ছিল না, মানে 90% নিচে ছিল বা 80% নিচে ছিল, এবং অনেকে আছে যারা অনেক বছর আগে পরীক্ষা দিয়েছিল, তো সেই সময় অতটা ভালো রেজাল্ট সেই সময় আন্দাজে হয়তো ভালো ছিল, বাট এখন যেহেতু দিন দিন পার্সেন্টেজ বাড়ছে এবং 2021 সালে আমরা দেখি যে হায়ার সেকেন্ডারি হয়নি, তো সেই কারণে আমরা কিন্তু একটা নাম্বারে তারতম্য দেখতে পাই। যার কারণে যেটা হয় যে যারা বেশ 5-7 বছর আগে হায়ার সেকেন্ডারি এক্সাম পরীক্ষা দিয়েছে তাদের কিন্তু রেজাল্টের সঙ্গে এখন প্রেজেন্টে যারা পরীক্ষা দিচ্ছে তাদের কিন্তু রেজাল্টের একটা অনেক পার্থক্য রয়েছে। কিন্তু যেহেতু এক্সামে কোনো এজ বারো নেই, তো সেক্ষেত্রে কিন্তু সবাই এক্সামটি দিতে পারবে। তো একটা কথা বলে রাখি যে এই এন্ট্রান্স এক্সাম বিগত দুবছর না হওয়ার কারণে কিন্তু বেশ সমস্যায় পড়েছে এইসব স্টুডেন্টসরা যাদের হায়ার সেকেন্ডারিতে কিন্তু ভালো মার্কস ছিল না, বা যারা অনেক দিন ধরে এই প্রবেশিকার জন্য পরীক্ষার জন্য তারা প্রিপারেশন নিচ্ছিল, বাট তারা আলটিমেটলি কিন্তু পরীক্ষাটি দিতে পারেনি, কারণ পরীক্ষাটিই হয়নি। তো সেই কারণে কিন্তু একটা বিরাট সংখ্যক একটা স্টুডেন্টস কিন্তু তারা সমস্যায় পড়েছে, এবং আমার স্টুডেন্টস যারা ছিল এই দুই বছরে তারাও অনেকে আছে যে 2 বছর ধরে আমার কাছে পড়েছে বাট তারা কোনো পরীক্ষা দিতে পারেনি, এবং তারা এখনো এরকমও অনেক স্টুডেন্টস আছে যে তারা বর্তমানে কিন্তু সেম এই আশাটা রাখছে যে 2023-এর এক্সামে তারা অবশ্যই এক্সামটিতে বসবে এবং ভালো ফল অবশ্যই করবে। তারা কিন্তু অবশ্যই সেই ভালো ফলের আশার জন্যই কিন্তু 2023-এর এন্ট্রান্স পরীক্ষার দিকে তাকিয়ে বসে আছে। তো এক্ষেত্রে বলে রাখি যে 2022-এ যেহেতু এন্ট্রান্স এক্সাম হয়নি, তো সেই কারণে কিন্তু কেস ফাইল করা হয়, রিট পিটিশন করা হয় আর কি, পিল যেটা হাইকোর্টে। তো সেখানের যে মামলার যে রায়টা আলটিমেটলি আমরা দেখতে পাই, যে তোমরা বিভিন্ন ইউটিউব চ্যানেলে দেখতে পাবে বা তোমরা সোশ্যাল মিডিয়ায়ও দেখতে পাবে যে কি জাজমেন্টটা এসেছিল, সেখানে কিন্তু বলা হয় যে 2022 সালে পরীক্ষা নিতে পারছে না কোভিড বা এরকম টাইপের কোনো কারণের জন্য, কিন্তু 2023 সালে কিন্তু পরীক্ষা হবে। তো সেই জায়গা থেকে আমি তোমাদেরকে জানাচ্ছি যে 2023-এ কিন্তু এক্সাম হচ্ছে ল এন্ট্রান্স এক্সাম আন্ডার ক্যালকাটা ইউনিভার্সিটি। তো যারা যারা মোটামুটি তোমরা এই 2 বছর বা 1 বছর ধরে প্রিপারেশন নিচ্ছিলে এবং ওয়েট করে আছো এন্ট্রান্স এক্সামের জন্য বা অ্যাডমিশন নিতে পারোনি এই বছর, তাদের জন্য কিন্তু নেক্সট ইয়ার একটা সুযোগ রয়েছে। তো তোমরা চাইলে কিন্তু প্রিপারেশন নিয়ে নিজেদেরকে রেডি করে এন্ট্রান্স এক্সাম দিয়ে তারপর গভর্নমেন্ট কলেজ প্রাইভেট কলেজে অ্যাডমিশন নিতে পারো। বাট এর পাশাপাশি আমি তোমাদেরকে একটা পয়েন্ট জানিয়ে রাখবো, এটা আমার তরফ থেকে আমি জানাচ্ছি, যেহেতু 2 বছর পরীক্ষা হয়নি এবং যে আমরা যে বিকল্প পদ্ধতিটা দেখেছিলাম যে হায়ার সেকেন্ডারির মার্কস নিয়ে তোমাদের অ্যাডমিশন হয়েছিল, তো সে কারণে যারা এই বছর
মানে 2023 সালে তোমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, তাদের জন্য একটা ছোট্ট অ্যাডভাইস থাকলো যে তোমরা কিন্তু চেষ্টা করো যতটা সম্ভব নিজেদের বেস্ট দিয়ে পড়াশোনা করার এবং প্রিপারেশন নিয়ে তোমাদের হায়ার সেকেন্ডারি যে পরীক্ষাটি সেটিও কিন্তু খুব ভালোভাবে দেওয়ার। তো আগে থেকে একটা সেফ গার্ড হিসেবে কিন্তু তোমাদের রেজাল্টটাকে একটা ভালো রেজাল্ট করতে হবে, যেটার মাধ্যমে এন্ট্রান্স এক্সাম যদি বাই চান্স কোনোভাবে যদি এন্ট্রান্স এক্সাম না হয় তো তোমরা অ্যাডমিশন নিতে পারো তোমাদের মেরিট অনুযায়ী। তো তোমরা যারা এই বছর উচ্চ মাধ্যমিক দেবে তাদের জন্য কিন্তু এটা একটা অপরচুনিটি আছে যে তোমরা খুব ভালো করে পড়াশোনা করে অন্তত বেস্ট অফ ফোর সাবজেক্ট যেন অন্তত 93% 94% পর্যন্ত রাখতে পারো, কারণ এই বছর আমরা দেখেছি কিন্তু 92%-এর নিচে কেউ কিন্তু জেনারেল গভর্নমেন্ট কলেজ পায়নি। তো সেক্ষেত্রে তোমরা চেষ্টা করবে 94%-এর ওপরেই রাখার, এমন ভাবে প্রিপারেশন নেয়ার হায়ার সেকেন্ডারি এক্সামের জন্য। তো এরপরে একটা কোশ্চেন কিন্তু উঠে আসে যে তাহলে হায়ার সেকেন্ডারির জন্য পড়াশোনা করবো নাকি এন্ট্রান্স এক্সামের জন্য পড়াশোনা করবো, কারণ আমরা সবাই জানি যে উচ্চ মাধ্যমিক হয়ে যাওয়ার পরে কিন্তু খুব একটা বেশি সময় পাওয়া যায় না। মার্চে হয়তো উচ্চ মাধ্যমিক শেষ হয়, যদিও এবছর এপ্রিলে হয়েছিল, তারপরে কিন্তু মে জুন জুলাই এরকমই তোমরা 2-3 মাস মতো সময় পাবে তোমাদের এন্ট্রান্স এর জন্য প্রিপারেশন নেয়ার। তো আমি বলতে পারি যে সেই জন্য তোমরা যদি এইচএস এর পড়ার পাশাপাশি যতটুকু সময় পাও, আমি বলছি না যে দিনে 4-5 ঘন্টা এন্ট্রান্স এর জন্য দাও, পার ডে যদি 1 ঘন্টাও তোমরা পারো সময় বার করে এন্ট্রান্স এক্সামের জন্য, বিশেষ করে যে ম্যাথটা থাকবে, পার ডে অন্তত 1 ঘন্টা করে তোমরা যদি নিজেদেরকে এই এন্ট্রান্স এক্সামের জন্য একটু প্রিপারেশন করে রাখো, একটুখানি নিজেরা যেন প্রিপেয়ার হয়ে থাকো, এটা আমি বলবো। অন্তত যে ম্যাথের যে জিনিসগুলো থাকে, যারা বিশেষ করে আর্টস স্টুডেন্টস তাদেরকে বলছি, ম্যাথের যে যে কিছু কিছু চ্যাপ্টার আছে, এর পাশাপাশি যে লিগাল রিজনিং আছে, লজিক্যাল রিজনিং আছে, তো লজিক্যাল রিজনিংও তোমরা প্র্যাকটিস করতে পারো। আর পাশাপাশি কারেন্ট অ্যাফেয়ার্স, জিকে, ইংলিশ এগুলো মোটামুটি আমরা জানি, এগুলো আমরা তাও পরে কিন্তু পড়ে নিতে পারবো, প্রিপেয়ার হয়ে নিতে পারবো, বাট এই লজিক্যাল রিজনিং, ম্যাথ, ইংলিশের কিছু কিছু ব্যাপার এগুলো কিন্তু একটু প্র্যাকটিসে না থাকলেই নয়। আর যাদের অলরেডি হায়ার সেকেন্ডারি হয়ে গেছে এবং তোমরা এন্ট্রান্স এক্সাম দেবে, তোমরা কলেজে পড়ছো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে, তো তাদেরকে বলবো যে তোমরা প্রিপারেশন নিতে থাকো। এবং আমার যে ব্যাচটা সেটা নভেম্বরের থেকে স্টার্ট হয়ে যাচ্ছে, নভেম্বরের একদম ফার্স্ট উইক থেকে ক্লাস নেওয়া স্টার্ট হয়ে যাচ্ছে, তো সেটা আগের ভিডিওতেও বলেছিলাম। এবং এবছরও আগের বছরের মতোই নভেম্বর থেকেই শুরু করছে, একদম সেমই সমস্ত কিছু রুল থাকছে। যারা যারা জানো অলরেডি আমার চ্যানেল ফলো করো, আর কিছুদিন হয়তো আমি ভিডিও দিতে বেশ দেরি হচ্ছে, অনেকদিন পর পর একটা করে ভিডিও আসছে, আসলে তোমরা ব্যাকগ্রাউন্ড সমস্ত কিছু দেখে বুঝতেই পারছো। তো এই সমস্ত কিছু ব্যস্ততার মাঝে আসলে কলেজ সামলে, সমস্ত কিছু সামলে ভিডিও করাটা কিন্তু বেশ চাপের, আর ভিডিও থেকে শুট করা, এডিট করা এগুলোতে যথেষ্ট সময় সাপেক্ষ। তো এর পাশাপাশি আমি চেষ্টা করছি যতটা তাড়াতাড়ি সম্ভব তোমাদেরকে ভিডিওগুলো দেওয়ার, এবং ক্ল্যাটের একটা ভিডিও দিয়েছি, সেটা তোমরা দেখে নিতে পারো, আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো। 2023 সালের ক্ল্যাট, সেই ক্ল্যাট এক্সামও কিন্তু একটা ল এন্ট্রান্স এক্সাম, সেটি একটি ন্যাশনাল লেভেলের ল এন্ট্রান্স এক্সাম, এবং যেটির ব্যাপারে আমি সেই ভিডিওতে বলেছি, এবং যেটার ফর্ম ফিল আপ অলরেডি শুরু হয়ে গেছে এবং ডিসেম্বরের মাসে কিন্তু পরীক্ষাটি হচ্ছে। তো ক্ল্যাটের ব্যাপারে জানতে হলে, ক্ল্যাট এক্সাম দিতে হলে সেই ভিডিওটা তোমরা কিন্তু দেখে আসতে পারো। তো ক্ল্যাটের আমি সেটা কিন্তু ইউজি নিয়ে বলেছি, নেক্সট ভিডিও আমি ক্ল্যাটের পিজি নিয়ে বলবো, এবং তার সাথে সাথে চেষ্টা করব কিছু বুক সাজেস্ট করার। আর জানি যে হয়তো কেউ না কেউ কমেন্ট করবেই যে সিউর যে ল এন্ট্রান্স তার জন্য কিছু বুক সাজেস্ট করতে, এরকম বুক সাজেশনের ভিডিও আমার চ্যানেলে আছে অলরেডি, 2-3টে ভিডিও তো পেয়ে যাবে, যেখানে আমি ইন্ডিভিজুয়ালি সাবজেক্ট নিয়ে, টপিক নিয়ে, বই নিয়ে, সিলেবাস নিয়ে সমস্ত আলোচনা করেছি, সেগুলো দেখতে পারো। আর না দেখলেও 2023-এর জন্য একটু ওয়েট করো, 2023-এর যে টোটাল ব্যাপারটা থাকছে এন্ট্রান্স এক্সামের সেটা কিন্তু আমরা আস্তে আস্তে আলোচনা করব, এখনো যেহেতু সময় আছে, সবে এটা সেপ্টেম্বর, তো পুজোর পর থেকে কিন্তু মোটামুটি আমরা চেষ্টা করবো যাতে ল এন্ট্রান্স এর জন্য আমরা নিজেরা কিছুটা প্রিপেয়ার হতে পারি, কারণ কম্পিটিশন কিন্তু ল এন্ট্রান্স এক্সাম হলে অনেকটা আপার লেভেলে চলে যাবে, কারণ 2 বছর এন্ট্রান্স এক্সাম হয়নি, মানে বুঝতেই পারছো যে কত স্টুডেন্টস বসে আছে এই পরীক্ষাটির জন্য। তো অবশ্যই কিন্তু নিজেদেরকে সেই লেভেল পর্যন্ত কিন্তু তৈরি করতে হবে, এবং সবাইকে বেস্ট উইশেস থাকলো আমার তরফ থেকে। আর যারা যারা বলছিলে যে ফার্স্ট সেমিস্টারের টিউশন নিয়ে, তাদেরকে বলে রাখি যে আমি নেক্সট ইয়ার থেকে স্টার্ট করব। এখন আপাতত স্টার্ট না করার রিজন বলতে এই জিনিসটা বলতে পারো যে সময়ের খুবই অভাব, এবং তারপরেও তোমরা জানো আমি পিজিতে থাকি, এবং বাড়ি, যাতায়াত করা, কলেজ, টিউশন সমস্ত কিছু সামলে ওঠাটা কিন্তু তার পাশাপাশি পড়ানো, এন্ট্রান্স ব্যাচ যেহেতু চলবে তার পাশাপাশি সেমিস্টারের ব্যাচটা কিন্তু একটুখানি চাপের হয়ে যাবে। তো সেটা আমি নেক্সট ইয়ার ভাবনা চিন্তা করে আমি চেষ্টা করব তোমাদেরকে ক্লাস দিয়ে
ক্লাস নিতে পারি। আর যারা যারা তোমরা ল এন্ট্রান্স এর জন্য পড়তে চাও 2023 এর, সেই ব্যাচটা কিন্তু যেটা আমি বললাম নভেম্বর থেকে স্টার্ট হয়ে যাবে ক্লাস, তো তার আগে কিন্তু অ্যাডমিশন নিয়ে রাখতে হবে। এবারে কিন্তু গ্রুপ ফুল হয়ে গেলে তখন আরো ওয়েট করতে হবে ব্যাচ 2 এর জন্য। লাস্টের দিকে চলে এলাম ভিডিওটির, এবং কয়েকটি কথা জানিয়ে রাখি যে অনেকে মনে করছো যারা এই বছর বা দুবছর ধরে তোমরা প্রিপারেশন নিয়েছো এন্ট্রান্স এক্সামে বসতে পারোনি। আমি এই কথাটা বারবার হয়তো বলেছি, আরো একবার বলবো যে এমনটা নয় যে তোমরা যা যা পড়াশোনা করেছো বা প্রিপারেশন নিয়েছো সেগুলো সম্পূর্ণ তোমাদের কোনো কাজেই লাগলো না, এবং এন্ট্রান্স এক্সাম না হওয়ার কারণে তোমরা অ্যাডমিশন না নিতে পারার কারণে সেটা সম্পূর্ণ বিফলে চলে গেল এমন কোনো কথা নেই। কিন্তু তোমরা নিজেরাও জানো যে তোমরা যেই বইগুলো পড়েছো, যেই বইগুলো তোমরা ফলো করেছো, সেগুলো কিন্তু সবই তোমাদের স্টেট গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্টের যেই চাকরির জন্য সেই সমস্ত বই থেকে কিন্তু তোমরা পড়াশোনা করেছো। তো এমনটা না যে এন্ট্রান্স এক্সাম হয়নি বলে সেই পড়াটা তোমাদের সম্পূর্ণ বৃথা হয়ে গেল, বা যেখানে তোমরা কোচিং নিয়ে থাকো বা নিজেরা সেলফ স্টাডি করে থাকো তো সেই সময়টা যে তোমাদের একদম ভ্যালুলেস হয়ে গেল এমন কিন্তু নয়, সেগুলো ফিউচারে অনেকভাবে কাজে লাগতে পারে। তো সেইটা ভেবে এগো, আর নেক্সট ইয়ারের জন্য যারা এগোতে চাইছো আমি জানি একটু ডিফিকাল্ট হবে ডিসিশনটা নেওয়া যে নেক্সট ইয়ারের জন্য আবার এক বছর প্রিপারেশন নেব সেটি যদি এন্ট্রান্স এক্সাম না হয়, বাট কোর্টের জাজমেন্ট আমরা যেহেতু পেয়ে গেছি অলরেডি তো সেটা একটা আমাদের কাছে কিন্তু পজিটিভ দিক রয়েছে, এবং নিজেরা যদি পজিটিভ থেকে পড়াশোনা করতে পারি তাহলে অবশ্যই কিন্তু একটা ভালো ফল অবশ্যই আমরা পাবো। তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থেকো, প্রিপারেশন নিও, এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখলাম স্ক্রিনে দিয়ে রাখলাম এবং ডিসক্রিপশন বক্সেও, এবং কন্ট্যাক্ট করতে পারো, তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো বা ফোনও করতে পারো, ফোন করলে রাত্রির 8টার পরেই করো, হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখলাম, তো হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারো। আর যদি আমার সাথে ফোনে কথা বলার দরকার থাকে কোনো ইম্পর্টেন্ট কিছু তাহলে আমাকে মেসেজ করবে, আমি তোমাদেরকে টাইম বলে দেবো, সেই সময় তোমরা আমাকে ফোন করবে, আমি তোমাদের সাথে সমস্ত বিষয় নিয়ে যে বিষয় হোক না কেন কথা বলে নেব। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই থাকলো, সবাই ভালো থেকো, বাই।